পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন পর্যন্ত হারাম বানান নাই, হালাল ছিল, জায়েজ। সাহাবা একরামদের জামানায় তারা মদ পান করতেন, এই মদ পান করা অবস্থায় সাহাবা একরামদের অনেক ঝামেলা হয়ে যাইত। এই মদটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো স্পর্শ করেন নাই। সাহাবা একরাম না কোনো পার্টির ভিতরে গেলে মদ পান করতেন, খাইতেন, এটা তাদের স্বাভাবিক খাবার। একদিন কয়েকজন সাহাবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আল্লাহর হাবিবের কাছে এসে ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমরা মদ বিষয়ে একটা কথা জানতে চাই পয়গম্বর, আপনি আমাদেরকে মদ বিষয়ে কিছু বলেন, এটা কি জিনিস, ভালো না খারাপ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জিবরিল ফেরেশতার মাধ্যমে আয়াত নাজিল করে জানায় দেন, পয়গম্বর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর আয়াত নাজিল করলাম, ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে যারা প্রশ্ন করতে চায় মদটা কি হালাল না হারাম, আপনি তাদেরকে ডাইরেক্ট জবাব দেওয়া দরকার নাই, কেমনে জবাব দিবেন? আপনার কাছে যখন কেউ প্রশ্ন করতে আসবে আপনি তাদেরকে জবাব দিয়া দেন, হে নবী, এই মদটা এমন একটা জিনিস, কুল ফীহিমা ইসমুন কাবীর, এটা বড় খারাপ একটা জিনিস, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, এটা যদিও খারাপ জিনিস এটার উপকার আছে কিন্তু উপকারের চাইতে ক্ষতিটা বেশি, না কম জোরে বলেন, উপকার আছে কিন্তু ক্ষতি বেশি, মদের ভিতরে যদিও উপকার কিন্তু ক্ষতিটাও বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন একবারে হারাম বানাইতে পারতেন কিন্তু হারাম একবারে বানান নাই, ডাইরেক্ট ইঙ্গিত দিয়া দিছেন, ভাইরে সিগারেট দোকান থেকে কিনতে গেলে সিগারেটের প্যাকেটের ভিতরে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য কি, এরপরে ব্যাগ খুল টানে না টানে না, এ দেখতেছে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এইটে পরে সেভেনে পরে সেও ধরায় দুই আঙ্গুলের চিপায় নিয়ে সেও টানে, এটার স্টাইল মনে করে টানতেছে স্টাইল, যদিও এটা খারাপ জিনিস কিন্তু তাও তবুও খায় তবুও টানে। আর মানুষের এমন একটা বিশাল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষ এমন একটা জিনিস যেদিকে নিষেধ করা হয় ওই দিকেই মানুষ বেশি দৌড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটা হইল একটা এমন খারাপ জিনিস যেই খারাপ জিনিসটার যদি উপকার কিন্তু ক্ষতিটা বেশি। সাহাবা একরাম চিন্তা করলেন, যদি ক্ষতি বেশি হয় সমস্যা নাই, উপকার তো কিছুটা হইলেও আছে, উপকার যেহেতু কিছুটা হইলেও আছে ক্ষতিও, খাও চলো খাই। এইটা শোনার পরে কিছু কিছু সাহাবা একরাম খাওয়া একদম বাদ দিয়ে দিয়েছেন, আবার কিছু কিছু আছে এরা খাওয়া চালু রাখছেন, কারণ সবাই তো তাকওয়া খুঁজে না, কিছু মানুষ জায়েজ খুঁজে, খালি জায়েজ আছে কিনা এটাও খুঁজে, কিন্তু মুসলমান ইমানদার সবসময় তাকওয়া খুঁজবে, জায়েজ খুঁজবে না, কারণ জায়েজের শেষ সীমানায় হারাম। তাকওয়া আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তাকওয়াবান লোকেরাই অধিক প্রিয় সম্মানিত। এজন্যই যার ভিতরে তাকওয়া থাকবে ওর কোনো ভয় নাই, আল্লাহ পাক স্বয়ং তার বন্ধু হয়ে যাবে। চিল্লান দিয়া বলেন সুবহান। সাহাবা একরাম কয়েকজন খাওয়া আরম্ভ করে দিলেন, বন্ধ করেন নাই। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসা একদিন কিছু সাহাবা একরামদেরকে দাওয়াত দিয়া খাওয়াইলেন, কিছু সাহাবা একরামদেরকে দাওয়াত দিয়া খাওয়াইলেন। দাওয়াত দিয়া খাওয়ানোর পর বর্তমানে আমরাও যখন কোনো জায়গায় মজলিসে খাবার খাইতে যাই, খাবার খাওয়ার পরে যারা পান খায় তারা কিন্তু পানের পাতিল না দেখলে মাথা নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? খাবার দাবার যা জমা জমছে পান কই, কহ সরি পান আনতে বলে দৌড়িয়ে খাবারটাই নষ্ট করি, এটা কোনো কথা? তাড়াতাড়ি পান আনেন তাড়াতাড়ি। আর যেগুলো উন্নত মানের শিক্ষিত, মানে শিক্ষিত শয়তান আছে না, শিক্ষিত শয়তান রাখা খাবার পরে, বিয়ার আছে নাকি, বিয়ার মদ আছে নি মদ, বিষয়টা এরকম। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা খাবার দাবার দিলেন,
খাবারের মজলিস খতম, সাহাবা একরাম ডাক দিয়ে বলতেছে মদ কই, মদ দাও মদ দাও। আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বলতেছেন আজকে না খাইলে হয় না, ধর্মীয় খাবারটাই নষ্ট করে দিচ্ছে, তাড়াতাড়ি মদ দাও। সাহাবা একরাম মদ চাইলেন, মদ যদিও এটা দুনিয়ার জিন্দগিতে নাম হইলো খামার, কিন্তু জান্নাতি নাম হচ্ছে শরাব। কি শরাব? সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। জান্নাতে মুমিন যারা দুনিয়াতে এটা খাবে না, আল্লাহ পাক জান্নাতে এই মদ বান্দাদেরকে শরাব বান্দাদেরকে খাওয়াবেন। কেমনে খাওয়াবেন? দুনিয়াতে তো আপনি নিজে ডালেন, নিজেরটা নিজেই খান, আর আল্লাহ পাক জান্নাতে যে আপনাকে শরাব খাওয়াবেন, চমৎকার সুন্দরী সুন্দরী লেডিসের হাত দিয়ে আপনাকে মদ খাওয়ায় দিবেন। সুবহানাল্লাহ, বাসায় যায় ভিজায় খান, সুন্দরী সুন্দরী রমণী, চমৎকার চেহারা হুর, এমন সুন্দর এমন ঘ্রাণ, সুন্দর করে বোতলের ভিতরে নিয়ে হিসাব পাশ দিয়ে ধাক্কা দিয়ে বলবো নেন স্যার আপনার জন্য নিয়ে আসলাম। এটা হচ্ছে জান্নাতি শরাব। জান্নাতি শরাব গুলো আল্লাহ পাক মুমিনদের জন্য রেখেছেন। কেন বলে মুমিনরা দুনিয়াতে খায় নাই? মুমিনরা দুনিয়াতে আল্লাহর জন্য অপেক্ষা করলো আর চিন্তা করেছে মালিক দুনিয়ার জিন্দগিতে তোমাকে ভয় পেয়ে দুনিয়ার জিন্দগিতে হারামের দিকে আগাই নাই, দুনিয়ার জিন্দগিতে খারাপ কোনো পথে আমরা চলি নাই। মালিক মনের ভিতরে একটাই আশা, আপনারও যে আশা আমারও সেই আশা, দুনিয়ার জিন্দগিতে সুদ খাইতে পারতাম খাই না, দুনিয়ার জিন্দগিতে ঘুষ খাইতে পাইতাম খাই না, দুনিয়ার জিন্দগিতে হারাম পথে চলতে পারতাম চলি না, দুনিয়ার জিন্দগিতে নেশা করতে পারতাম করি না। কেন বলে জান্নাতের নেয়ামত পাওয়ার জন্য দুনিয়ার এই নেয়ামত গুলো আমরা ছেড়ে দিলাম, ঠিক কিনা? আর কে দারান খাউফে হাকাদার দিল মুদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম হুরু গিলমা জিতনে নেয়ামত হায় তো সবসে বেহতর নেয়ামত দিদার তো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য জান্নাতের ভিতরে সব কিছুর বরাদ্দ রাখবেন। এদিক দিয়ে জাহান্নামীরা ডাক দিয়ে বলবে জান্নাতি আমার কাছে আজকে একটু পানি দাও, খাবার দাও, দুনিয়ার জিন্দগিতে কেসিনো তো গিয়ে আকাশের ভিতরে টাকা ওড়াইলাম, মদ খাইলাম, জুয়া খেললাম, কইরা আমার ড্রাইভার, কইরা আমার চাকর, তোরা তো জান্নাতের ভিতরে ঘুরোস, কিন্তু আমি তো আজকে তোমার নেতা হওয়ার পর জাহান্নামের ভিতরে আছি, এরে আমার জন্য কি তোর মায়া হয় না? দুনিয়ার জিন্দগিতে আমার টাকা দিয়ে তুই তোর সংসার চালাইতি, আজকে আমাকে একটু সহযোগিতা কর। আল্লাহ বলেন ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাদিউন। এ দুনিয়ার মানুষ, কবরের জগৎ এমন একটা যুবক যুবক, এই জায়গায় বন্ধু পাইবা ওই জায়গায় কোনো বন্ধু নাই, এই জায়গায় ঘর আছে ওই জায়গায় কোনো ঘর নাই। রাসূল বলেন দুনিয়ার জিন্দগিতে তোমার কোনো কিছুই না, তুমি যেটা খাও, তুমি যেটা পরো, তুমি যেটা গায়ে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো কিছু তোমার না, কোনো কিছু তোমার না, ইল্লা মা আকালতা ফা আফনাইতা আও লাবিস্তা ফা আবলাইতা আও তাসাদদাকতা ফা আমদাইতা। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন দুনিয়ার মানুষ, দুনিয়ার জিন্দগিতে যতটুকু তুমি খাও অতটুকুই তোমার, যতটুকু তুমি পড়ো অতটুকু তোমার, যতটুকু মাহফিল দান করো অতটুকু তোমার, যতটুকু মসজিদে দাও অতটুকু তোমার, এছাড়া দুনিয়ার জমিনে আর কিচ্ছু না। মনে করছেন দশতলা বাড়িটা আপনার, না না, মনে করছেন গাড়িটা আপনার, না না, আল্লাহর কসম একটা মুমিনের জন্য দুনিয়ার কোনো ঘর আপন না, একমাত্র আপন ঘর হলো সারা দিন হাত কবরে ঠেকে না। কবর পথে যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, কবর যে এক কঠিন মাকা।
যে কঠিন মাকাম পূর্বে ধরা পাপিতাম দাও দাও করে জ্বলবে আগুন দাও দাও করে জ্বলবে আগুন কোন উপায় যে আর নাই আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই কবর পথে যাত্রী থাকবা দুনিয়ায় আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা এ যুবক ভাইরা দুনিয়ার জিন্দগিতে আপনিও থাকতে পারবেন না আমিও পারবো না কত যুবক ভাইরা রাস্তাঘাটে বাজার করার জন্য বের হয় রোড অ্যাক্সিডেন্টে দুনিয়ার জিন্দগিতে কত যুবকের মরণ প্রত্যেক দিন ঘটে না ঘটে না তুমি মনে করছো কোন গ্যারান্টিতে বাঁচবা তুমি মনে করছো কোন গ্যারান্টিতে দশ বছর চল্লিশ বছর বাঁচবা আল্লাহ পাক বারবার ডাক দিয়া বলে ফালাইসালাউল ইয়াউমা হাউনা হামিম দুনিয়ার জিন্দগিতে দলের লিডার বন্ধু দুনিয়ার জিন্দগিতে কত বন্ধু ডানে বন্ধু বায়ে বন্ধু সামনে বন্ধু পিছনে বন্ধু কত তোমার বডিগার্ড লাগে আল্লাহর কসম হে দুনিয়ার যুবক ভাইরা আমার দুনিয়ার জিন্দগিতে এরকম কোন পাওয়ারফুল লিডার জিন্দগিতে থাকতে পারে নাই ফেরাউন কোনোদিন থাকতে পারে নাই কত গুণা তুমি করবা তোমার গুণার চাইতে আমার আল্লাহর দয়ার রহমতের চাদর বেশি বড় হে নবী ভাই হে মুরব্বি বাবারা হে সমাজের যুবকেরা আল্লাহর কসম ওই মানুষটার জীবনটা সফল যেই মানুষটা তার জিন্দগিতে আল্লাহর প্রেমে পাগল হয়ে তওবা করে জান্নাতি হয়ে যাইতে পারবে যেই মানুষটা তওবা করতে পারবে না যেই মানুষটা গুনাহ মাফ করাইতে পারবে না ওই মানুষটা দুনিয়ার জিন্দগিতে যতই কোটিপতি যতই পাওয়ারফুল হোক না কেন আল্লাহর দরবারে এক চুল পরিমাণ তার দাম নাই এই কারণে যুবক ভাইরা আমার সোজা দিনের পথে ঢুকু দুখুলু বিসমি কাফা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ঢুকতে হয় দুই পাও দিয়া ঢুকো এক পাও না এক সঙ্গে দুই সমস্ত কিছু নিয়ে ঢুকে যাও পিছনে ফিরানোর কোনো পন্থা নাই পিছনে ফিরানোর কোনো জায়গা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার সতর্ক করে দিতেছেন ওই সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবা একরামদেরকে নিয়ে দাওয়াত খাইতে বসছে এবার ডাক দিয়া বলে মদ লাগবে বলে হা সিদ্ধান্ত মদ নিয়ে আসা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবারা খাবার দাবার শেষ এবার সকলেই মদ সুন্দর করে পান করলেন সাহাবা একরাম মদ তত পান করার পর নামাজের সময় হয়ে গেছে মসজিদে নববীর ভিতরে আজান হয়ে গেল আল্লাহু আকবার মসজিদে নববীর মিনারে যখন আজান ওই আজান শোনার পর আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়া বলতেছেন চলো নামাজের জন্য চলো মসজিদে যাওয়ার পর একজনকে ইমামতির দায়িত্ব দিয়া নামাজ পালন করায় দিলেন ইমাম হয়ে নামাজ আদায় হয়ে গেল নামাজ যে পড়বে নামাজের ভিতরে সূরা কাফিরুন তেলাওয়াত সূরা কাফিরুনের ভিতরে পেছ লাগায় দিছে কারণ একটু আগেই তো মদ খেয়ে আসছে মদ খাইলে মাথা ঠিক থাকে না ভেজাল হয় সাহাবী নামাজের ভিতরে দাঁড়ায় উল্টা পাল্টা পড়া শুরু করে দিল পিছন থেকে লোকমা দেয় লোকমাও ধরে না আল্লাহ রসুলের কাছে যাই ডাক দেয় বলতেছেন ইয়া রসুলাল্লাহ নামাজের ভিতরে দাঁড়ায় মদ খাওয়ার পর উল্টা পাল্টা সাহাবা একরাম না তেলাওয়াত করা আরম্ভ করে দিছে কি ব্যাপার কি হবে বলে দেখা যাক কি হয় আমার আল্লাহ পাক আসমান থেকে সব দেখতেছেন না দেখেন না জোরে কোন এই একটু একটু করে মদটাকে হারাম করার পন্থা ডাক দিয়া জিব্রাইলকে বলে জিব্রাইল যাও আমার পয়গম্বরের কাছে আয়াত নাযিল করে দেয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তাআলামু মা তাকুলুনা ওয়ালা জুনুবা খবরদার মুমিন আমি আল্লাহ পাক আদেশ দিয়া দিলাম
নাকি মদ খাও? মদ খাওয়া অবস্থায় এরকম যদি হয়ে যায়, তুমি যা বলতেছো তুমি নিজেই জানো না, এরকম অবস্থা যখন হবে মদ খাওয়া অবস্থায়, খবরদার নামাজের কিনারায়ও যাওয়া যাবে না, লা তাকরাবুস সালাহ, অর্থাৎ নামাজের কিনারায়ও যাওয়া যাবে না, হাত্তা তাকুলু হাত্তা তাআলামু মা তাকুলুনা ওয়ালা জুনুবা, মানে মদ খাওয়ার পরে নিজে কি বলতেছে নিজেরই তো ঠিক নাই, এই জন্য বলতেছে তোমরা মদ খেয়ে নামাজের কিনারাতেও যেও না। আরেকটু ধাক্কা দিয়ে দিলেন, হারাম এখনো বলেন নাই। এবার সাহাবা একরামরা চিন্তা করছেন, যেহেতু মদ খেয়ে নামাজের কিনারায় যেতে মানা করছে, তার মানে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত অল্প সময়, এই সময় মদ খাওয়া যাবে না, এশার পর থেকে ফজর পর্যন্ত বহুত লম্বা সময়, এই সময় খাওয়া যাবে, কারণ মদ খাইলে মোটামুটি মাতলামিটা দুই চার ঘন্টা থাকে, তো এশার পরে নগদে খেয়ে ফেললে ফজর পর্যন্ত বহু টাইম মাথা ঠিক হয়ে যাবে, আবার ফজরের পর থেকে জোহর পর্যন্ত যদি খাই মাথা ঠিক হয়ে যাবে, জোহরের পরে আসরের সময় আবার বেশি তাড়াতাড়ি মাথা ঠিক হওয়ার কথা না, সেহেতু এই সময় খাবো না, সকাল সন্ধ্যা খাই, হারাম তো হয় নাই। সাহাবে একদম দুই বেলা খাওয়া আরম্ভ করে দিলেন, এবার বেশি খায় না কম খায় আর কি, দিনে একবার সকালে একবার রাতে একবার, এদিক দিয়া মক্কাবাসী যারা আরবদের একটা অভ্যাস, যারা আল্লাহর ঘর তওয়াফ করার জন্য গেছেন সৌদিতে গেছেন, এরা জানেন বিশাল বড় একটা উট নিয়ে 50-60 জন 100 জন একসঙ্গে খাওয়ার জন্য বসে যায়, ঠিক না, ছাগল একটা নেয় 12-15 জন মিলে খায়, তো এরাও মনে করেন উট টুট নিয়া খাইতে বসছে সাহাবা একরাম, আতফান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি উনার বাড়িতে সাহাবীদেরকে দাওয়াত দিয়েছেন, সেখানে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, উনি মোটামুটি ভালো একজন কবি ছিলেন, এই যে আমরা গজল টজল গাই এটা কিন্তু সাহাবীদের থেকে আসছে, সাহাবীরাও এরকম গাইতেন, সুর দিয়া দিয়া কবিতা পাঠ করতেন, একটারে একটা হিট করে বলতেন, মানে কলিজায় আঘাত দিতেন, কলিজায় কবিতা দিয়া, আমরা যখন এগুলা গাই তখন যেগুলা নাস্তিক এগুলোর কলিজায় লাগে, ঠিক কিনা জোরে বলুন, আমরা যখন শিক্ষিত শয়তান বলি তখন শিক্ষিত শয়তানদের কলিজায় লাগে, ঠিক কিনা, এটা সাহাবাদের জামানাতেও ছিল, সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খাইতেছেন আর কবিতা পাঠ করতেছেন, ভাব সাপ সেই মদ খায় আর কবিতা পান করে, কবিতা কি, এখন তার সামনে কিছু আনসার সাহাবা সাহাবারা বসা ছিলেন, নেবিয়াসারা আরবদের অভ্যাস হইল যখন একসঙ্গে বসে তাদের ঐতিহ্য নিয়ে খালি গল্প করে, আমার বাপ ছিল এই, আমার দাদা ছিল এই, অমুক ছিল, তা তুই এটা কি বেটা, এটা তুই কি এটা কর, আমি কি এটা দেখার বিষয় না, আমার বংশ ওই, এখন আব্দুল সাদ বিন আবি ওয়াক্কাস কবিতায় আনসার সাহাবি যারা আছে এদেরকে ইচ্ছা মতো ফকির নি বলে গালি দিতেছে, গালি এই সেই তোরা অমুক তমুক এই সেই বইলা বইলা কবিতার ভিতরে ওই আনসার সাহাবাদেরকে হিট করে কথা বলতেছেন সাদ বিন আবি ওয়াক্কাস। এখন আমাকে যদি আমার সামনে আইসা আমার বিরোধী দল কেউ যদি খালি আমারে কয় তো গো দলের সবগুলো হইলো চোর, তা আমি কি এমনি ছেড়ে দিব, কি মনে করেন এমনি ছেড়ে দিব, উদ্ধার হয়ে যাবে অবস্থা, সব পরিস্থিতি ওরকম হয়ে গেছে, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা এর মারপেস দিয়ে মারতেছে, আনসার সাহাবী একটার মেজাজ গেছে গরম হয়ে, সবগুলাই তো মদ পান করতেছিলেন তখন সবাই, মাথার হুঁশ নাই গরম হয়ে গেছে মাথা, উটের রানের যে হাড্ডি আছে মোটামুটি মাশাল্লাহ দিলে, এক আনসার সাহাবী ওই হাড্ডি একটা নিয়ে দিয়েছে মাথার ভিতরে একটা বাড়ি, সাদ বিন আবি ওয়াক্কাস কয় কি যে আমারে মারলি, আমি অমুক গোত্রে একটা হক কথা বলবি তোমার হবে, আমাদের বংশের বিরুদ্ধে কথা বলো তোমার সাহস দিল কে, কারো বলবো লাগছে মারা মারি দুই দল, রসুলের কাছে নিয়ে গেছেন, যা ডাক দিয়া বলো হুজুর এইটা তো মানা যায় না, কি হয়েছে, দুই দল মদ খাইতে খাইতে মারামারি করে ফেলছে, একটা একটার মাথা ফাইরা ফাটায় ফেলছে, অবস্থা এরকম, পয়গম্বর ডাক দিয়া বলে আল্লাহ এই যে অবস্থা তুমি দেখো, এখন এই পর্যায়ে কোনো চুপ থাকার সময় নাই, আসমান থেকে কোনো একটা ফয়সালা করে দাও,
এতদিন পর্যন্ত আস্তে আস্তে ওষুধ দিতেছে, স্বাভাবিক ওষুধ কাজ না করলে অ্যান্টিবায়োটিক আছে না নাই? অ্যান্টিবায়োটিক যখন কাজ না করে সাধারণ ডাক্তার দরকার নাই, প্রফেসরের কাছে যাও, সোজা সুজি প্রফেসরের ফাইনাল সিদ্ধান্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত দিয়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে রাসূল, আপনি এদেরকে বলে দেন, ফাজিতানি বুহু লাআল্লাকুম তুফলিহুন, ইন্নামাল খাম মদ, আল মাইসির জুয়া, আল আনসাব মূর্তি কি কথা কয় না? মুসলমানের জন্য হারাম না হালাল? হারাম। আল আজলাম এটা হচ্ছে লটারি। তখন জামানা এমন ছিল, লটারি করতে একটা গরু এটাকে জবাই করে দশ ভাগ করতো, দশ ভাগ করার পরে সাত জনরে এটা ভাগে করে দিত, তিন ভাগ বাড়তি রাখত, লটারি কাগজের ভিতরে লিখত যে তিন ভাগ বাড়তি, এই সাতটা কাগজ করে এরকম হাতে খেলেন না, ছেড়ে দিস, ছেড়ে দেওয়ার পরে আবার যে ধরবে তিন ভাগ যার কাছে পড়বে সে হলো জিতবে লটারি। রাসূল বলেন এটা হারাম। এখন যদি কারো ফ্ল্যাট, একটা ডেভেলপ কোম্পানি যারা আছে এরা যদি ফ্ল্যাট বানায় ছত্রিশটা ফ্ল্যাট, সবগুলো ফ্ল্যাটের দাম হচ্ছে পঁয়ত্রিশ লাখ টাকা করে, এখন কে কারের উপরে উঠাবে, কারের নিচে নামাবে, লাগছে দ্বন্দ্ব। এখন এই ক্ষেত্রে যদি কেউ লটারি করে, এই লটারি জায়েজ, কারণ এখানে কারো ঠক হয় না, দামও এক, স্পেসও এক, সুতরাং এই লটারিটা জায়েজ। কিন্তু যেটার ভিতরে ঠক হবে ওইটা জায়েজ নাই। এটা হইল আজলাম, বলল রিজসুম মিন আমালি শয়তান, এগুলো সব হইল শয়তানের কাজ, ঠিক কি না? ফাজিতানি বুল আল্লাকুম তুফলিহুন, সুতরাং যত বেশি পারো এগুলো তার যাও ক্যাসিনোতে। এই ক্যাসিনোর ভিতরে মদ আর জুয়া আছে না নাই? আছে না নাই? এগুলো পাওয়া যায় ক্যাসিনোতে। সুতরাং খবরদার, হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, খামর হারাম, মদ হারাম, বিয়ার হারাম, আর কি কি আছে আমরা নাম জানি না, নাম জানানো দরকার নাই। গজব, কারণ গজব জিনিসের নাম জানা বেশি দরকার নাই, ঠিক কি না? খামর হারাম না হালাল জোরে বলেন? হ্যাঁ হারাম। আয়াত নাজিল হয়ে গেল, সাহাবা একরাম এবার যখন তিনবারে ধাপে ধাপে তিনবার আয়াত নাজিল হয়েছে, মদিনার অলিতে গলিতে সাহাবা একরামরা মদ যে ফেলবে কি করবে, কয় হুজুর মদগুলা কি করব, ইহুদিদেরকে কি গিফট করে দিব, আমরা তো খাবো না, আমাদের জন্য হারাম, তাদের জন্য তো হালাল, তাদেরকে দিয়ে দেই। রাসূল বলেন হারাম, তুমি যে তোমার জন্য যেটা হারাম হয়েছে এটা আল্লাহ পাক তাকে হাদিয়া দেওয়াও হারাম করেছে। এজন্য টিভি যার ঘরে আছে, অলি হয়ে গেছে, নুজা নিতে যায়, চর্ম নিতে যায়, আয়েশা এবার টিভিটা আরেকজনের দিয়ে দিতেছেন, দেখবেন না, খবরদার ভাইয়া ফেলবেন নগদ, কারণ এটা আপনার জন্য যেমন হারাম আরেকজনের জন্য হারাম। এখন টিভি তো লাগে না, কারণ হাতে হাতে তো ঘর বড় টিভি এটা আছে না, হুজুরের ঘরে যদি টিভি থাকে তাহলে দোষ, আর হাতের ভিতরে মোবাইল দিয়ে সারা দুনিয়া কভার করে লেতে সেটা দোষ না। এজন্য এখান থেকে যে বাঁচতে পারবে সে হইলো প্রকৃত ইমানদার, এটার গুণা যার নাই সে হইলো প্রকৃত মুমিন। আল্লাহ আমাদেরকে এটার গুণা থেকে হেফাজত করে বলেন আমিন। আরেক সাহাবী এসে বলে, হুজুর এটা যদি ওষুধ বানায় খাই, না এটা ওষুধ বানায় খাবা কি, এটাই তো বড় রোগ। আরেকজন এসে বলে, হুজুর আমি তায়েফ থেকে আসলাম, কি করব, তায়েফের মানুষটা যদি এটা না মানে, না মানলে আমি রসুল বলতেছি তাদের বিরুদ্ধে তোমরা জিহাদ করে ফেলো, যাও জিহাদ করো। তার মানে মদ জুয়া মূর্তি পূজা লটারি, যারা এগুলার পক্ষে কথা বলে, আল্লাহর রাসূলের হাদিস যদি সত্য হয়, মুসলমানের রক্ত যদি গায়ে লেগে থাকে, ওই সমস্ত বেঈমানদের বিরুদ্ধে আল্লাহর রাসূলের জিহাদ করতে ঘোষণা দিতে রাজি আছেন, কারা কারা দু হাত তুলে দেখায় দেন না? আল্লাহ পাক, শুনেন, রাসূল যাদের বিরুদ্ধে জিহাদ করবে আমাদেরও তাদের বিরুদ্ধে জিহাদ, ঠিক কিনা জোরে কর। রাসূল যাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে আমরাও তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব, যদি না আমাদের ইসলামের পথে চলে, যদি না আমাদের কোরআনের পথে চলে, যদি না আমাদের হাদিসের অনুসারে চলে। এজন্য এটা হারাম তো হারাম, এখানে কোনো কথা নাই। রাসূল বলেন কুল্লু মুসকিরিন খামারু ও কুল্লু খামরিন হারাম, প্রত্যেকটা নেশা জাতীয় বস্তু এটা মদ, আর প্রত্যেকটা মদ এটা হারাম। এই কারণে হারাম খাওয়া যাবেও না,
কাউকে হারাম কিনে দিয়ে খাওয়ানো যাবেও নিজেও খাবো না অন্য কেউ খাইতে দিব না আমার পাশে কেউ থাকলে ওরাও নিষেধ করবো ঠিক কিনা জোরে না